গত 10ই জুন বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইবাল হোসেনকে সিবিআই গ্রেপ্তার করে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় তাকে। মহামান্য বিচারপতি 17ই জুন পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। 17 তারিখে সাইবাল হোসেনকে সিবিআই আদালতে পেশ করার সময় তার বিপুল পরিমাণ সম্পত্তির নথি পেশ করা হয়। পুনরায় আরও তদন্তের জন্য মহামান্য বিচারপতি 7 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন তাকে। শুক্রবার পুনরায় ধৃতকে সিবিআই আদালতে পেশ করা হয়। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেলকে নিয়ে এসছেন আসানসোল সিবিআই আদালতে, এবং আমরা একটু কথা বলবো। দাদা কিছু বলবেন, দাদা কিছু বলবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। গত 10ই জুন বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইবাল হোসেনকে সিবিআই গ্রেপ্তার করে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় তাকে। মহামান্য বিচারপতি 17ই জুন পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। 17 তারিখে সাইবাল হোসেনকে সিবিআই আদালতে পেশ করার সময় তার বিপুল পরিমাণ সম্পত্তির নথি পেশ করা হয়। পুনরায় আরও তদন্তের জন্য মহামান্য বিচারপতি 7 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন তাকে। শুক্রবার পুনরায় ধৃতকে সিবিআই আদালতে পেশ করা হয়। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেলকে নিয়ে এসছেন আসানসোল সিবিআই আদালতে, এবং আমরা একটু কথা বলবো। দাদা কিছু বলবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।